অবশেষে ইডি হেফাজত কাটিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক গেছেন রেশন দুর্নীতিকাণ্ডে প্রেসিডেন্সি জেলে। আর প্রেসিডেন্সি জেলে পা দিয়ে তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, আমি এখানে থাকব না, এই সেলে আমি থাকব না, আমি রাজ্যের মন্ত্রী, আমাকে কি এখানে থাকতে হবে, আমাকে এসএসকেএম হাসপাতালে রাখা হোক, এমনই কিন্তু দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে আজ যে খবরটা উঠে আসছে অবশেষে সামনে এলো, জেলের চিকিৎসকদের মেডিকেল রিপোর্ট, আর সেই রিপোর্টেই কিন্তু একেবারে বিস্ফোরক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। জেলের চিকিৎসকদের মেডিকেল রিপোর্টে কিন্তু একেবারে বিস্ফোরণ, জেল হাসপাতাল যে রিপোর্ট দিল তাতেই কিন্তু তোলপাড়। জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়াতে পারছেন না, তার শারীরিক পরিস্থিতি এমনই, তাকে আদালতে তোলা যায়নি। আজ ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, সেখানে তিনি আবেদন করেছেন আমাকে বাঁচতে দিন বিচারক। তবে এবার জেল হাসপাতালে চিকিৎসকরা যে রিপোর্ট দিল সেখানে কিন্তু একের পর এক বিস্ফোরণ। ইডি হেফাজতে থাকাকালীন বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কথা, নিজের বাম দিক অবশ হয়ে যাচ্ছে, পক্ষাঘাত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, এবার জেল হাসপাতালের রিপোর্টেও মন্ত্রীর শারীরিক অবস্থা আনফিট বলে উল্লেখ করা হলো। বৃহস্পতিবার ফের আদালতে পেশ করার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে, জেল হাসপাতালের ওই রিপোর্ট এদিনে আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, অসুস্থতার কারণে এদিন সশরীরে মন্ত্রীকে আদালতে হাজির করানো যায়নি, পরিবর্তে ভার্চুয়ালি তিনি প্রেসিডেন্সি জেল থেকে যোগ দেন আদালতের শুনানিতে। আদালতের নির্দেশে রবিবার থেকে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে রাখা হয়েছে জেলের পয়লা 22 ওয়ার্ডের 7 নম্বর সেলে। সূত্রের খবর, আর পাঁচজন বন্দির মতো মেঝেতে কম্বল বিছিয়ে শুতে হচ্ছে মন্ত্রীকে, এমনকি বন্ধ হয়েছে বাড়ির খাবারও। ওই সূত্রের দাবি, মঙ্গলবার সকাল থেকেই মন্ত্রী গো ধরেছিলেন জেলে থাকবেন না, 7 নম্বর সেলের পাশ দিয়ে জেলের কোনো রক্ষীকে যেতে দেখলি তাকে ডেকে অনুরোধের সুরে বলছেন, সুপারকে বলুন না আমার শরীর খুব খারাপ, মনে হচ্ছে বাম দিকটা পক্ষাঘাত হয়ে যাবে, প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এবার জেল হাসপাতালের তরফেও মন্ত্রীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণের পর আনফিট লিখে দেওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এদিন আদালতে আবেদন জানানো হয় জ্যোতিপ্রিয়র আইনজীবীর তরফ থেকে। অন্যদিকে মন্ত্রীর চিকিৎসায় ইডি বারবার ভরসা রেখেছে কম্যান্ড হাসপাতালের উপর, যদিও প্রথম থেকেই কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীর চিকিৎসা করাতে রাজি নয়। এমন অবস্থায় শেষ পর্যন্ত জ্যোতিপ্রিয়র ঠিকানা এসএসকেএম হাসপাতালে হবে নাকি সেটাই এখন দেখার, কারণ পরিষ্কার কিন্তু মেডিকেল রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে জেল হাসপাতালের তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক আনফিট। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে দাবিটা প্রথম থেকেই করছিলেন, আমি এখানে থাকতে পারবো না, আমার বাম দিকটা অবশ হয়ে যাচ্ছে, পক্ষাঘাত হয়ে যেতে পারে, বারবার কিন্তু কারারক্ষীদের ডেকে অনুরোধ জানাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরে কিন্তু নড়ে চড়ে বসে জেল হসপিটাল, জেল হসপিটালের চিকিৎসকরা মেডিকেল পরীক্ষা করেন আর সেই রিপোর্টেও কিন্তু তাকে আনফিট বলা হলো। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে এবার কি নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কী পদক্ষেপ নেয় জেল কর্তৃপক্ষ, ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।